আপনাদের অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে স্যার ট্রান্সফার অফ গ্যাস অর্থাৎ আমার যেখানে বাড়ি আমার অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে গেছে আমি কীভাবে অ্যাপ্লিকেশন লিখব তাদের জন্য আজকে ভিডিওটা আমি নিয়ে এসেছি আমি একটা স্যাম্পেল আমি লিখে দিয়েছি তোমাদের খুব হেল্প হবে এখানে আমি টপিকটা দিয়েছি ট্রান্সফার অফ গ্যাস এটা তোমরা অবশ্যই লিখবে না শুরু হবে এখান থেকে টু দ্য ম্যানেজার বা সিইও বা সেক্রেটারি যিনি দায়িত্বে থাকবেন সেই অনুসারে এটা হবে যদি আপনার মনে হয় যে না এটা আমি লিখবো না তাহলে এটা ব্র্যাঙ্ক ব্ল্যাঙ্ক লিখে দেবেন ব্ল্যাঙ্ক অর্থাৎ থাকা রেখে দেবেন এবার ওনাকে জিজ্ঞেস করে যেখানে অ্যাপ্লিকেশন দিতে যাচ্ছেন তাকে জিজ্ঞেস করে এটা বাকিটা করবেন আমি লিখেছি হিন্দুস্তান পেট্রোলিয়াম বেলঘরিয়া ব্রাঞ্চ কলকাতা এইট অর্থাৎ আমার এখানে ছিল আমি বর্ধমানে ট্রান্সফার করবো তাহলে সাবজেক্ট কি হবে একটা সাবজেক্ট দিতে হবে অফিসিয়াল লেটার যেহেতু এটা কিন্তু দেবেন না বারবার বলছি এটা দেবেন না এটা আপনাদের সুবিধার জন্য এটা দিয়েছি প্রেয়ার ফর ট্রান্সফার অব মাই গ্যাস কানেকশান তাহলে প্রেয়ার ফর ট্রান্সফার তো ট্রান্সফার হবে আমার গ্যাস কানেকশান যেটা আছে কানেকশ কানেকশানের জন্য ট্রান্সফারের জন্য আমি প্রেয়ার দিচ্ছি সাবজেক্ট স্যার বা ম্যাডাম তাহলে যিনি আছেন তিনি স্যার বা ম্যাডাম আমি জানি না তাহলে আমি দিচ্ছি দিস ইজ শ্রী গোপাল দাস মানে আমার নিজের সম্বন্ধে বলছি দিস ইজ শ্রী গোপাল দাস যার যিনি অ্যাপ্লিকেশন নিচ্ছেন তার নাম রেসিডেন্ট অফ বর্ডান তাহলে বর্ধমান বলছি আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ টু ট্রান্সফার মাই এইচপি গ্যাস কানেকশান ফ্রম বেলঘড়িয়া ব্রাঞ্চ টু বর্ধমান ব্রাঞ্চ ডিউ টু মাই ট্রান্সফার তাহলে আমি খুব সাধারণভাবে আমি লিখেছি জটিলতার কিছু ব্যাপার নেই আপনি চিন্তা করলে আরও কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন কিন্তু যতটা সম্ভব সাধারণ করাটাই বেটার আপনি লিখছেন সেটা আপনি বুঝতে পারবেন বা যার কে লিখছেন তিনিও বুঝতে পারবেন তাহলে দিস ইজ শ্রী গোপাল দাস রেসিডেন্ট অফ বর্ধমান তাহলে আমার বাড়ি বর্ধমানে ছিল আমি ছিলাম বেলঘড়িয়াতে সেই জন্য বেলঘড়িয়াতে কানেকশন নিয়েছিলাম এখন আমার ট্রান্সফার হয়ে গেছে বর্ধমানে সেই জন্য আমি বর্ধমানে আমি আবার এটা ট্রান্সফার করে নিতে চাই আই এনএসলি রিকোয়েস্ট ইউ টু ট্রান্সফার মাই এইচপি গ্যাস কানেকশন ফ্রম বেলঘড়িয়া ব্রাঞ্চ টু বর্ধমান ব্রাঞ্চ ডিউ টু মাই ট্রান্সফার একবার সিম্পল ওয়েতে লেখা হয়েছে ইউর সিম্প্যাথেটিক কম্পারেশন সরি ইউর সিম্প্যাথেটিক কো অপারেশন ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড আপনার সহানুভূতিমূলক সহযোগিতা খুব প্রশংসার দাবি রাখবে অর্থাৎ এটা তাকে প্রশংসা করা হলো এবার আমার ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি মাই গ্যাস কানেকশান নাম্বার এটা দিতে হবে কাস্টমার আইডি দিতে হবে ডেট অফ কানেকশান যেটা পুরাতন গ্যাসের কানেকশান ছিল ডেট অফ কানেকশান ডেট অফ লাস্ট রিফিল এটা দিয়ে দিতে হবে আই হ্যাভ অ্যাটাচড অল মাই জেরক্স ডকুমেন্টস অ্যালং উইথ দিস অ্যাপ্লিকেশন ফর ইউর ইনফরমেশন আপনার সুবিধার্থে আমি আমার সমস্ত রেকর্ডগুলো জেরক্স কপি দিয়েছি মাই বর্ধমান ব্রাঞ্চ কোড নাম্বার ইস দু হাজার টু জিরো ওয়ান ফাইভ আমি একটা নাম্বার দিয়েছি ওনারা যদি বলেন তাহলে এটা লিখে দেবেন আরো দরকার নেই ইউ সিনসিয়ারলি গোপাল দাস বাঁদিকে হবে ডেট প্লেস এটা হচ্ছে সংক্ষিপ্ত আখার অফিসিয়াল লেটার এভাবে আপনি লিখতে পারেন তা যারা জানেন না তাদের জন্য আমি খুব সহজ সরলভাবে এটা লিখেছি দেখবেন খুব হেল্প হবে আপনাদের কাজে আসবে দয়া করে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন আর নতুন নতুন ভিডিওস আমি নিয়ে আসবো আমাকে কমেন্ট করুন জানান আপনাদের ফিডব্যাক দিন হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ